ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের পর এবার ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কলম্বিয়া। শিগগিরই পাঠানো হবে প্রতিনিধি। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে সর্বসম্মতির কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনের পর স্বীকৃতির পদক্ষেপ নিয়ে ভাবছে আরও কয়েকটি দেশ। আর এমন সিদ্ধান্তে চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির অর্থ সন্ত্রাসীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। কয়েক দশকে 140টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ইউরোপীয় ইউনিয়নের হাতে গোনা কয়েকটি দেশ ছিল এই তালিকায়। দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের পক্ষে থাকলেও এতদিন ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার মধ্য দিয়ে সে পথে হাঁটতে চাইতেন তারা। তবে গাজায় 7.5 মাস ধরে চলমান নৃশংসতার জেরে অবস্থান বদলেছে অনেক দেশ। ফিলিস্তিনের রাষ্ট্র মর্যাদা জরুরি, এ বিষয়ে কোনো মতভেদ নেই ইউরোপীয় ইউনিয়নে। 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন। ব্রিটেন, মাল্টা, সাইপ্রাসও বিবেচনা করছে বিষয়টি। পোল্যান্ড ফিলিস্তিনকে বহু আগেই স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘেও রাষ্ট্রীয় স্ট্যাটাসের পক্ষে ভোট দিয়েছি আমরা। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সমাধান দরকার, আর তা দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব। আরও এক ধাপ এগিয়ে লাতিন দেশ কলম্বিয়া। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন ICC-তে তেল আবিবের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় যোগদানের পর এবার ফিলিস্তিনের রামাল্লায় দূতাবাস খোলার উদ্যোগ নিয়েছে দেশটি। রামাল্লায় কলম্বিয়ার প্রতিনিধি পাঠানো আমাদের পরবর্তী পদক্ষেপ। আমাদের বিশ্বাস আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এটা ইসরায়েল, তাদের জনগণ বা ইহুদিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। অস্লো চুক্তির আওতায় জাতিসংঘের মত অনুযায়ী দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হতে হবে। একের পর এক দেশ ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার পক্ষে অবস্থান নেয়ায় চরম ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিন আগে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে নিজ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহারও করেন। তার দাবি, সন্ত্রাসবাদী রাষ্ট্র তৈরির পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয়রা। জুদেয়া ও সামারিয়ার 80% ফিলিস্তিনি 7 অক্টোবরে হামাসের হামলাকে সমর্থন করে। দুর্বৃত্তদের একটি রাষ্ট্র দেয়া যায় না, ফিলিস্তিন হবে একটি সন্ত্রাসী রাষ্ট্র। আবারও 7 অক্টোবরের মতো হত্যাকাণ্ড চালাবে তারা। সন্ত্রাসীদের পুরস্কার তুলে দিলে শান্তিও আসবে না, আর আমাদের হামাস বিরোধী অভিযান বন্ধও হবে না। বিশ্লেষকরা বলছেন, একদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, আরেকদিকে হামাস বিরোধী অভিযানের নামে নেতানিয়াহু বাহিনীর চলমান নৃশংসতা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে আরও এক ঘরে করে ফেলছে ইসরায়েলকে। ডরোথি থাস্টিন, যমুনা নিউজ।